আমি ভাঁজ করে আঁকাতে পারি না। এটা জান্নাতুলের কাজ, তাই না? এটা হচ্ছে তোমার এই পর্যন্ত হয়েছে। আচ্ছা, তারপর তোমারটা দেখি, তোমারটাও এই পর্যন্ত হয়েছে, তোমারটাও এই পর্যন্ত হয়েছে। আচ্ছা, তোমারটা দেখাও, তোমারটা এই পর্যন্ত হয়েছে। ইনান বাবু, তোমারটা দেখাও, তোমারটা এই পর্যন্ত হয়েছে। তুমি বসবে, তাই না? আচ্ছা, বসাও। সাউদা, তোমারটা কই? আচ্ছা, তোমারটা তুমি কাজ করছো, শুরু করছো, আজকে কেবল ফার্স্ট, তাই তো? আচ্ছা, মমতাহিনা, তোমারটা দেখি, তোমারটা উঁচু করো, আমি শিখি। তোমার ফুলগুলো বের করো, সবগুলো বের করো না, তাহলে পড়ে যাবে। তুমি ফার্স্টে সবুজ কয়েকটা বের করো, দুইটা বের করো। এখন এই ফুলগুলো সুন্দর করে বসাতে হবে। নাও, একটা ডিপ, হ্যাঁ ডিপ তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাখো সাইডে। ওটার ভিতরে, এটার ভিতরে একটা ইয়ে দাও, আঠা লাগাও। হ্যাঁ, গাছটা ড্রয়িং করে ফেলো, পারবে? এরপর এখান থেকে জাস্ট এখান থেকে আকাশটা দেখা যাবে, আর এখান থেকে আকাশটা দেখা যাবে। এর ভিতরে আমরা গাছটা বসিয়ে ফেলবো, ওকে? গুড, সাদা শিখে গেছে, ভেরি গুড। এখানে আঠা লাগাও, খুলে এবার ওই একদম গাছের ডালে লাগাও, ফার্স্টে একটা ডালে লাগাও। হ্যাঁ হ্যাঁ, চিপে দাও, লেগে যাবে, একটু চেপে ধরো, একটু ভালো করে চেপে দাও। হ্যাঁ, এইভাবে তুমি সবগুলো গাছের, হ্যাঁ প্রথমে, হ্যাঁ 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 হ্যাঁ, এভাবে কোনা করে, আর মাঝখান থেকে একটা দাগ দিয়ে রাখো, এখান থেকে এখানে এটুকু হবে হচ্ছে হলুদ। হ্যাঁ, তাহলে তুমি সেট আপ করে ফেলো, ওকে? আমি অন্যদেরকে একটু বুঝিয়ে বলি। জি জি, আমার সোনা পাপা, কি হয়েছে? এটা রেখে দেব? আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ব্যাগে ঢুকালে নষ্ট হয়ে যাবে, বাইরে যাই, যে এই ব্যাগে রাখতে পারো। কাজ হয়ে গেছে? আচ্ছা, শেষ হয়ে যাবে, সমস্যা নেই। এখানে আমি দেখাই দিব ফুলগুলো, আর একটু কাছে কাছে লাগাইলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমি দেখাই দিব, দূরে কেন? দূরে দূরে লাগবে না, আর লাগিও না, আমি তোমাকে পরে দেখাই দিচ্ছি। পাপা কি আঁকছে, এই কি তৈরি করছে ক্লে দিয়ে? দেখি পাপা আমার দিকে তাকাও, কি তৈরি করছো তুমি? শাপলা ফুল, মাশাআল্লাহ, কি সুন্দর করে শাপলা ফুল তৈরি করেছে সে। এগুলো কি পাথর, তাই তো? আর এর মধ্যে পানি, সবাই দেখো, তারপর একটা শাপলা ফুল দেখো, কি সুন্দর, মাশাআল্লাহ, কি সুন্দর করে তৈরি করেছে পিচ্চি, আমার পিচ্চি বুড়া একটা পাপা, দেখো, ওয়াও, ভেরি গুড। আর এটা কি তৈরি করেছে দেখো সবাই, একটা গোলাপ ফুল, ওয়াও, ধরো তো পাপা এটা, দেখি আমার দিকে, ওইখানে চলো, সবাই দাঁড়িয়েছে ওইখানে চলো, আসো ওই দুইটা নিয়ে চলো, আসো। এই দেখি তোমার ইয়েটা, সাদা মাথাটা, ইয়ে মোম, তোমার ছবিটা আরেকটু উঁচু করো, মাথার উপরে নাও, এই তো, আরেকটু আরেকটু ভিতরে, বাইরে চলে আসো, তুমি একটু বাইরে আসো, তোমাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা এবার আমরা দেখবো কে কে কি কি তৈরি করছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে সবার, দেখো, দেখি আমরা পাপা থেকে শুরু করি, কি সুন্দর করে ফুল তৈরি করছে দেখছো, দেখি, ওয়াও, তুমি কি কি তৈরি করছো পাপা? এদিকে দেখো, আমার দিকে কি করেছো বলো তো,
গোলাপ আর শাপলা কি সুন্দর হয়েছে, ক্লিয়ে দিয়ে তৈরি করছে। আচ্ছা সাউদা, তোমার এটা হচ্ছে শেষ করতে হবে, ঠিক আছে? দেখি সাউদা, তুমি এটা বাসা থেকে কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা ফুল এভাবে তৈরি করবা। আচ্ছা জান্নাতুল, জান্নাতুল হচ্ছে ওই ফুলগুলো তৈরি করা শিখছো না, ওইটা বাসা থেকে শেষ করে ফেলবা, সাইডে সবগুলো লাগিয়ে দিবা। উপরের অংশে হলুদ লাগাবা, নিচের অংশে সবুজ লাগাবা। আচ্ছা মোম দেখি, মোম, আচ্ছা মোমের কমপ্লিট হয়ে গেছে। মোম তোমার এখানে নিচে আরেকটু কাজ আছে, তুমি এই যে ইয়ে কালারটা বুঝছো, কালো কালারটা এখানে আরো একটু নিচের দিকে নামিয়ে দিবা, যাতে ঘাসের নিচেই থাকে গাছের গুড়িটা, ঠিক আছে? আচ্ছা আর সানিম বাবু পুরোপুরি শেষ হয়ে গেছে? হ্যাঁ খুব সুন্দর আছে, কোথাও ভুল নাই। ওকে ডান। দেখি জাহিন, জাহিন তোমার ফুলগুলো আর একটু ফাঁকা ফাঁকা আছে, এর ভেতরে আরো ফুল বসিয়ে দিবা, ঠিক আছে? ফুলগুলো আরো ভেতরে বসিয়ে দিবে। আচ্ছা দেখি ইরান, হ্যাঁ ইরান তোমার তোমারও এই যে এগুলো ফাঁকা আছে, এখানে আরো ফুল বসবে, ঠিক আছে? ভেতরে আরো ফুল বসিয়ে দিবে। ওকে আচ্ছা দেখি তোমার, হ্যাঁ আচ্ছা তোমারও ফুল ফাঁকা আছে, তুমিও ফাঁকার মধ্যে বসিয়ে দিবা। হ্যাঁ গুছাও গুছাও গুছাও, তুমিও এই ফাঁকার ভেতরে বসিয়ে দিবা। ওকে আচ্ছা লাইবা দেখি, লাইবার, হ্যাঁ একেবারে পরিপূর্ণ, ওকে কমপ্লিট। আচ্ছা হ্যাঁ তোমারও ঠিক আছে, ওকে ডান। তাহলে যাদের ফুল কিছু বাদ আছে তারা বাসা থেকে সবুজ কালারটা বসাই দেবে, ঠিক আছে? ওকে আজকে আমাদের এ পর্যন্তই।